if sin theta equal k sin theta plus phi, prove that tan theta plus phi equals to sin phi minus cos phi by cos phi minus k. তো এখানে দেখো লেফট হ্যান্ড যেটা প্রুফ করতে বলেছে তার লেফট হ্যান্ড সাইডে দেখো থিটা আর ফাই দুটোই আছে, কিন্তু যেটা আনতে বলেছে সেখানে রাইট হ্যান্ড সাইডে দেখো শুধুমাত্র ফাই আছে, তার মানে লেফট হ্যান্ড সাইডে থিটাটাকে আমাকে রিমুভ করতে হবে, তাই তো? তাহলে রিমুভ করতে গেলে কি করব? সাইন থিটা ইকুয়াল কে ইন্টু সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন এ প্লাস বি ফর্মুলা অ্যাপ্লাই করলাম, তাহলে সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই। এবার থিটাগুলোকে একদিকে নিয়ে আসি, তাহলে কস থিটা দিয়ে বোথ সাইডে ডিভাইড করি, এটা কস থিটাটা এদিকে নিয়ে আসি, তাহলে ট্যান থিটা, আর এটাকে এটা তলায় নিয়ে চলে যাই। ট্যান থিটা আমার এসে গেলো এইটা, ঠিক আছে? তাহলে এবার দেখো যেটা প্রুফ করতে দিয়েছে সেটা দেখো, ওখানে ট্যান থিটা প্লাস ফাইটা লেখো, ট্যান থিটার জায়গাটা বসিয়ে দাও, ট্যান ফাই লেখো, ট্যান ফাইটা ভেঙে সাইন ফাই বাই কস ফাই করে দাও। ট্যান থিটার জায়গাটা লেখো, এবার এটাকে এলসিএম করো, এলসিএম করে চেষ্টা করো দেখি। ওয়ান মাইনাস কে কস ফাই ইন্টু কস ফাই k sin phi into cos phi plus sin phi into 1 minus k cos phi
এখানে কি হবে ওয়ান মাইনাস কে কস ফাই ইন্টু কস ফাই মাইনাস কে সাইন স্কোয়ার ফাই বাই ওয়ান মাইনাস কে কস ফাই ইন্টু কস ফাই ওপর নিচে কস ফাইগুলো কেটে গেল। তাহলে দেখো এখানে কি পড়ে থাকছে, ওপরে কে সাইন ফাই কস ফাই প্লাস সাইন ফাই মাইনাস কে সাইন ফাই কস ফাই বাই এটা কস ফাই মাইনাস কে কস স্কোয়ার ফাই মাইনাস কে সাইন স্কোয়ার ফাই। তাহলে এইটা এটা কেটে যাচ্ছে, উপরে তাহলে শুধুমাত্র সাইন ফাই থাকছে, আর নিচে দেখো কস ফাই আছে, মাইনাস কে যদি কমন নিই কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই, কস স্কোয়ার সাইন স্কোয়ারটা ওয়ান, তাহলে সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে এটা হচ্ছে আর এইচ এস। দেখো প্রুফটা